ইসলাম ওয়ালাইকুম প্রাণ চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সাতক্ষীরা পৌরসভায় কিন্তু একটি মোটামুটি একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি যেখানে আপনারা মাত্র অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাশে আর মেয়ে উভয়ে কিন্তু একটি আবেদন করার সুযোগ রয়েছে আজকে আমি এই ভিডিওতে সেই সাতকেরা পৌরসভা নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আবেদন করব কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম সকল ধরনের তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা চলুন আপনাদের সময় নষ্ট না করে ভিডিওর সামনের দিকে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সম্পাদ মন্ত্রণালয় নং এত মোতাবেক বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ছাড়পত্র অনুযায়ী পৌরসভার নিম্ন শূন্য পদে কিন্তু কর্মচারী নিয়োগ লক্ষ্যে বাংলাদেশের যে স্থায়ী যে প্রাকৃতিক নাগরিক যারা আছেন তারা কিন্তু সত্য সাপেক্ষে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র যারা সাতক্ষীরা পৌরসভা যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন বাইরের লোক আবেদন করার কোনো সুযোগ নাই প্রথমে আমি যে পদটি দেখতে পাচ্ছি এটা হলো সহকারী কর আদায়কারী শূন্য পদের সংখ্যা একটি বেতন গ্রেড হলো পনেরো নম্বর গ্রেড যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কিন্তু আমার স্নাতক ডিগ্রি পাশে লাগবে আমি আরেকটা কথা বলে দিই এই যে পৌরসভায় যে নিয়োগটা আছে এই নিয়োগটা যদি আপনারা ঘরে বসে যারা আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে নির্ভেজাল কোন কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে আবেদন করতে পারবেন পরের পরটা পথটা হচ্ছে সারভেয়ার শূন্য পদের সংখ্যা কিন্তু একটি এটা পনেরো নাম্বার গ্রেড এটা অবশ্যই যারা আবেদন করবেন সার্ভে যে পাশে যে সনদ সেটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে আর তিন নম্বর যে পথটি রয়ে রয়েছে আপনার সহকারী অ্যাসান অ্যাসেন্সের পথ এটা আপনার এক নম্বর একটি শূন্য পথ এটাও পনেরো নম্বর গ্রেড বাজার পরিদর্শক এটাও কিন্তু আপনার একটি পথ চোদ্দ নম্বর গ্রেড স্বীকৃত বোর্ড হইতে স্নাতক ডিগ্রি পাশ দরকার হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেবে যে বাজার যে পরিদর্শক যে পদটি আছে সেটাই পরটি রয়েছে আদায়কারী বাজার শাখা এটাও একটি শূন্য পদ ষোলো নাম্বার গ্রেড স্বীকৃত কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ দরকার হবে যারা আবেদন করবেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন হবে ছয় নম্বর যে পোর্টটি রয়েছে আপনার স্বাস্থ্য সহকারেই ষোলো নম্বর গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু আপনার এইসিসি পাস কিন্তু বিজ্ঞান বিভাগে থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ যারা আছেন তাদের অগ্রাধিকার দেবে তারপর রয়েছে নিম্নমান সহকারী কাম মুদ্রক্ষিক এটাও একটি পট এটা আপনার উচ্চমান উচ্চ উচ্চ উচ্চমান সার্টিফিকেট প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিকের এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে পথ হচ্ছে কার্যকারী সহকারী এটাও আপনার একটি পথ এখানেও আপনার একটি পথ ট্রাক চালক এটাও একটি পথ পুন নাম্বার গ্রেড এটা শুধু অষ্টম শ্রেণী পাশ কিন্তু এখানে গাড়ি চালানোর আপনার পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের এবং তিন বছর অভিজ্ঞতা অফিস সহক পথ একটি পথ আপনার অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন এখন এখানে যেটা আপনার বললাম এটা কিন্তু আপনার আজকে হইল গে আঠারো তারিখ কালকে থেকে আবেদন শুরু হয়ে যাবে উনিশ মে থেকে আপনারা আটে জুন পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ পাবেন তাই যারা আবেদন করবেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছেন এইখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন নিয়োগ পরীক্ষায় আশি নাম্বার লিখিত পরীক্ষা হবে এবং বিশ মার্ক মৌখিক মোট একশো মার্কের পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে এটা আবেদন ফি তো রয়েছে পাঁচশত আটান্ন টাকা প্রতিটা পদের জন্য আপনাদের খরচ বহন করতে হবে পাঁচশত আটান্ন টাকা কিন্তু খরচ বহন করতে হবে আ এটা কিন্তু আপনার আবেদন অনলাইনেও করতে পারবেন ডাকযোগও করতে পারবেন সরাসরিও করতে পারবেন তাই অনলাইনে আবেদন করাটাই বেটার যারা আবেদন করতে চান আপনারা আপনাদের পার্শ্ববর্তী দোকানে গিয়ে আবেদন করতে পারেন এছাড়াও আপনার নির্ভজাল এড়াতে ঘরে বসে আবেদন করতে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতেছেন এইখানে আপনারা যোগাযোগ করে নির্ভাজালভাবে কিন্তু আবেদনগুলো আপনারা করতে পারবেন এখানে আবেদন কালকে থেকে শুরু হয়ে যাবে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে আবেদন শুরু যেটা চলবে গত মাস পর্যন্ত তাই যারা আবেদন করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আবেদন ফি কিন্তু পাঁচশো প্লাস আটান্ন পাঁচশো আটান্ন টাকায় কিন্তু এটা সরকারিভাবে ফি কাটবে তাই আপনারা যদি আপনাদের কোনো প্রয়োজন হয় কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের যদি প্রয়োজনীয় কোনো কিছু জানা থাকে চাকরি সংক্রান্ত বিষয় কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি তৎক্ষণিক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট কিন্তু আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজনীয় কিছু দরকার হলে কমেন্টস করতে